হ্যালো ভিউয়ার, সালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফ্রিজে মাংস রাখার পর আপনার ফ্রিজের টেম্পারেচার কত সেটিং করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে ফ্রিজের টেম্পারেচারের 1, 2, 3, 7 পর্যন্ত থাকে। তো আপনারা যখন মাংস ফ্রিজে রাখবেন তখন মাংসের রাখার জন্য তাড়াতাড়ি বরফ যাতে হয় এই জন্য টেম্পারেচারটি 7 সেটিং করবেন। 7 সেটিং করলে আপনার মাংস তাড়াতাড়ি বরফ হয়ে যাবে। এটি আপনি 2-3 ঘন্টা রাখবেন বা হয়তো 4-5 ঘন্টা রাখলেও সমস্যা নেই। মাংস যখন একটু বরফ হয়ে যাবে তখন আপনি আবার আগের পজিশনে 1 বা 2-3 রেখে দিবেন, তাহলেই হবে। তবে প্রথম অবস্থায় আপনি যদি 7 না রাখেন তাহলে মাংস বরফ হবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন দাগ বরাবর 7 এনে রেখে দিবেন। 4-5 ঘন্টা রাখার পরে আপনার মাংস বরফ হয়ে যাবে, তখন আর মাংস নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো আবার খেয়াল করে কিন্তু আবার আগের পজিশনে নিয়ে রাখবেন, নাহলে ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা আছে। তাই এভাবে আপনি আপনার মাংস বেশ ভালো রাখুন।